লুঙ্গি পরে সিনেমা হলে গিয়ে টিকিট কিনতে গিয়েছিলেন, কিন্তু লুঙ্গি পরে যাওয়ায় টিকিট পাননি শার্টুর্ধ ওই বৃদ্ধ। এবার সেই শার্টুর্ধ বৃদ্ধকে খুঁজছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, তার সঙ্গে বসে পরাণ সিনেমাটি দেখতে চান অভিনেত্রী। নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে একথা জানিয়েছেন মিম। ফেসবুকের ইনবক্সে ওই বৃদ্ধের নাম্বার বা ঠিকানা দেওয়ার জন্য ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছেন নায়িকা। মিমের কথায় এই বৃদ্ধ বাবার সন্ধান কি কেউ দিতে পারবেন? আমাকে শুধু ইনবক্সে তার নাম্বার বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ, আমি নিজে তার সাথে বসে পড়ান দেখব, আমরা ছবিটা দেখব, বাবা মেয়ে গল্প করব, আমাকে কেউ শুধু জোগাড় করে দিন প্লিজ, উনি লুঙ্গি পরেই পড়ান দেখবেন আমার টিম সহ। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ওই বৃদ্ধের খোঁজ পেয়েছেন কিনা তা জানা যায়নি, কারণ এ প্রসঙ্গে জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। বুধবার সন্ধ্যায় লুঙ্গি পরে মিরপুরের সনি সিনেমা হলে গিয়েছিলেন শার্টুর্ধ ওই বৃদ্ধ। উদ্দেশ্য রায়হান রাফির পরাণ সিনেমাটি দেখবেন, কিন্তু লুঙ্গি পরে যাওয়ায় তার কাছে টিকিট বিক্রি করেনি সনি সিনেমা হল কর্তৃপক্ষ। এই ঘটনা উঠে আসে কাউসার আহমেদ রোহান নামে এক নেটিজেনের ফেসবুক পোস্টে। ওই বৃদ্ধের একটি ভিডিও পোস্ট করে রোহান লেখেন, লুঙ্গি পরে আসার কারণে এই বৃদ্ধ লোকের কাছে টিকিট বিক্রি করেনি সনি সিনেমা হলের টিকিট সেলার, তার একমাত্র অপরাধ সে লুঙ্গি পরে এসেছে, পরাণ সিনেমা দেখার জন্য হলে এসেছিলেন তিনি, এই বয়সী লোক 350 টাকা দিয়ে টিকিট কিনে সিনেমা দেখবেন এটাই তো অনেক। রোহান আরো লিখেছেন, এই নিয়মটা খুব হাস্যকর এবং একই সাথে বিরক্তিকর মনে হলো। ইন্ডিয়ায় সব থেকে বেশি সিনেমা দেখে সাউথে, বিশেষ করে তামিল, তেলুগু, মালায়ালাম, কন্নড় এসব রাজ্যে কোনো নতুন সিনেমা রিলিজ হলে সেখানে বেশিরভাগ দর্শক লুঙ্গি ধুতি পরে যায়, উৎসব মনে করে, এত বড় ইন্ডাস্ট্রিতে লুঙ্গি পরে সিনেমা দেখতে পারে, বাট আমাদের দেশে পারলো না। অনেকের মতে এই পোস্ট চোখ এড়ায়নি চিত্রনায়িকা মিমেরও। পোস্টটি দেখা মাত্রই তিনি ওই বৃদ্ধ লোকটির খোঁজ চেয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন। প্রসঙ্গত, বরগুনার আলোচিত রিফাত শরীফের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে রায়হান রাফির পরাণ। এখানে রিফাত শরীফের ভূমিকায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, তার স্ত্রী মিন্নির ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। অন্যদিকে আলোচিত নয়ন বন্ডের চরিত্রে দেখা গেছে শরীফুল ইসলাম রাজকে। সিনেমাটি এরই মধ্যে বক্স অফিসে হিট।